চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিমে বৃহস্পতি এখন তুঙ্গে। পরান ছবির হয়ে দর্শকদের হৃদয়ে ভালোভাবে বসে পেতেছেন তিনি। সে সাফল্যের রেশ কাটতে না কাটতে মুক্তি পেল দামাল। এতেও হাসনা হয়েই দর্শকদের মাতালেন তিনি। বৃহস্পতি তুঙ্গে থাকায় এই মিমকে নিয়েই ক্ষোভ ঝাড়লেন আলোচিত সমালোচিত নায়িকা পরীমনি। বুধবার রাতে পরীর ফেসবুক স্ট্যাটাসে মিমকে ট্যাগ করে একটি স্ট্যাটাস দেন, যে স্ট্যাটাসে পর্দার বাইরে রাজের সঙ্গে মিমের সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন এই চিত্রনায়িকা। পরে সেই স্ট্যাটাসের পর এবার মিম বলেন তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে, এগুলো নিয়ে বাড়াবাড়ি করলে প্রচলিত আইনের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার ব্যক্ত করেন। এদিকে মিমের জন্মদিন আজ বৃহস্পতিবার, দিনটি ভক্ত শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসতে থাকার কথা তার, কিন্তু পরীমনিকে স্ট্যাটাসে তার দিনটি আনন্দ যেন মাটি করে দিয়েছে। পরীমনি স্ট্যাটাসের বিপরীতে মিম লেখেন, পরানো দামাল সিনেমার আকাশ ছোঁয়া সাফল্যে আমাকে স্বার্থহীন ভালোবাসায় বাসাচ্ছে বলতে পারি, জীবনের সেরা সময় পার করছি আমি। ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথ চলা ঈর্ষান্বিত হয়ে আমাকে থামিয়ে দিতে আমাকে জড়িয়ে নানান ধরনের কুচ্ছ রটনার চেষ্টা চালাচ্ছে। মিমের ভাষায় পরানো দামাল যে ভালোবাসা আমাকে দিচ্ছে দেড় দশক আগেই ঠিক এরকমই ভালোবাসায় সবাই আমাকে লাখ চ্যানেলাই সুপারস্টার বানিয়েছেন। সবার ভালোবাসাকে গুরু দায়িত্ব হিসেবে মেনে নিয়ে আমি আমার পেশাদার অভিনয় জীবন গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি এবং আগামীতেও করে যাব। এই নায়িকার কথায় আমি কাজ করেছি বাংলাদেশের জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিলের ইউনিসেফ জাতীয় শুভেচ্ছা দূত হিসেবে। শিক্ষক বাবার আদর্শ ও মায়ের শেখানো সততাকে সঙ্গী করে দারুণ কিছু কাজ করার চেষ্টার মধ্যে দিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষী সবার মন জয়ের চেষ্টা করছি প্রতিনিয়ত। কখনো নিজের পেশাদার জীবনের সঙ্গে এমন কিছু যুক্ত করতে দেয়নি যা আমার পথ চলাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। মন গড়া মিথ্যা বা নট কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জেনে মিম বলেন, আমি জানি আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী, বেড়ে উঠেছি কোন ধরনের পারিবারিক আবহে, আমার চারপাশটা কেমন এখন, যে বা যারা কোনো ধরনের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই, তবে এসবের বাড়াবাড়ি হলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করব। ভক্ত শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা মানুষদের এটাও বলতে চাই, কারো কোনো মন গড়া মিথ্যা বানোয়াট কথায় আপনার বিভ্রান্ত হবেন না। সংবাদকর্মীদের উদ্দেশ্যে নায়িকা বলেন, আমার এই দীর্ঘ পথ চলায় সংবাদকর্মী ভাইয়ের সবসময় আন্তরিক সহযোগিতা করেছেন, আপনারাই আমার যাবতীয় কাজ ভাবনা চিন্তা সঠিক ও সুন্দরভাবে ভক্ত শুভাকাঙ্ক্ষী সহ দেশ বিদেশের সবার কাছে তুলে ধরেছেন, তাই আপনাদের সবার কাছে অনুরোধ কোনো ধরনের সত্যতা যাচাই না করে বিভ্রান্তিকর কোনো খবর ছড়াবেন না। কোনো ইউটিউব কিংবা পোর্টাল যদি আমাকে জড়িয়ে কোনো ধরনের ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্টা করে তাহলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধেই প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হব।